জেনে নিন যেভাবে নিজেদের তৃতীয় জোর দিচ্ছে ভারত চীন চীনের তৃতীয় কেরিয়ার দুই হাজার উনিশ অথবা দুই হাজার বিশ সালের মধ্যে ইউএস নিমিটস কেরিয়ার্স এর মতোই বৃহৎ এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চার্স জিরো জিরো টু এর আধুনিকীকরণের ওপর জোর দেওয়া হয়েছে অনেক বেশি শত্রুকে টার্গেট করতেও সুবিধা হবে এই এয়ারক্রাফট কেরিয়ারের দুই হাজার এগারো সালে শেষ হয় চীনের প্রথম এয়ারক্রাফট তৈরির কাজ এরপর চীন দ্বিতীয় এয়ারক্রাফট তৈরি করে এটি নির্মিত হয় সাংহাই শিপয়ার্ডে এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় দুই বছর এবছর সেটি লঞ্চ করার কথা এই ধরনের এয়ারক্রাফট পরিচালনার জন্য চীন পাইলটদেরও ট্রেনিং দিচ্ছে গোটা বিশ্বের নজর কাটতে দেশের নৌশক্তির দিকেও নজর দিচ্ছে চীন দুই হাজার তিরিশ সালের মধ্যে চারটি এয়ারক্রাফ্ট বানানো টার্গেট নেওয়া হয়েছে অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও তাদের তৃতীয় এয়ারক্রাফ্ট কেরিয়ার দুই হাজার বিশের শেষের দিকে আনার পরিকল্পনা করছে যার নাম হতে পারে বিশাল পঁয়ষট্টি হাজার টনের এই বিশাল ভারতের বিক্রমাদিত্যের থেকেও বিহত হবে বলে জানা গিয়েছে দেশের মাটিতে তৈরি বিক্রান্ত দুই হাজার আঠারো সালের শেষের দিকেই কাজ শুরু করতে পারে বিশালের রয়েছে সাতান্নটি ফাইটার পাশাপাশি তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেমও জোর দিচ্ছে ভারত ভারতের প্রথম দুটি ক্যারিয়ার রয়েছে এস্টোবার কনফিগারেশন